অনেকে সিদ্ধান্ত তারা দিন নেবার প্রধানমন্ত্রী আইও কইম তোরা রহমান কি বেড়া নিজের রহমান নিজে নগরী ইয়ার প্রধানমন্ত্রী হই না রাখি দে এক ধরনের গাছারা ভাব মানে যা হইব প্রধানমন্ত্রী জবাব দিব যা হইব প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যাইব হ্যাঁ এই লেখেন মানসিকতা আগে তো ওহি নাজিল হইতো এখন নেতা নাজিল হই মাননীয় প্রধানমন্ত্রী তো সারা বাংলাদেশ চলা কর্মের মধ্যে যদি কোনো বেদিশে মুখে কিছু দেখা যায় দেওয়া জেক্ষে তুললে ক্ষেত ফেলাই দেয় দুঃখজনক ভাবে আর কিছু মানুষ আছে যে নিজের রহমান নিজে নগরী ইয়ার প্রধানমন্ত্রী হই না রাখি দেয় তার মনোহর দেখি যদি ইচ্ছে করে কেউ প্রধানমন্ত্রীকে অনলাইন রাষ্ট্রীয়ভাবে অনসংবিধানিকভাবে অনস্বীকৃত যে দায়িত্ব জায়গা দিব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দিব স্বাস্থ্য মন্ত্রণালয় বহাইব প্রধানমন্ত্রী বারবার হস্তক্ষেপ করেন বুঝে পার্লামেন্টের দিকে প্রধানমন্ত্রী দুষ্ম প্রকাশ করেন বুঝছে আমি মনে করি দিয়ে এইসব মন্ত্রণালয়ের সীমাহীন ব্যর্থতা এবং যে হারে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেন মানে আমি মনে করি ওয়ান কাইন্ড অফ পানিশমেন্ট অত তোমার দায়িত্ব দিলে তোমার না পারো তোমার হ্যাডাম নাই তোমার যোগ্যতা নেই আওয়ামী লীগ মেজি মন্ত্রিসভা আছে প্রতিমন্ত্রী উপমন্ত্রী আওয়ামী লীগের নীতি নির্ধারক প্রধানমন্ত্রী বহুত কেয়ার বানাই অভিজ্ঞ অভিজ্ঞ কিন্তু আর একখান বিভিন্ন জায়গা দিয়ে দিই যে কোনো একখান ব্যবহার প্রধানমন্ত্রী দেশের বাইরে চাইলে অনেকের সিদ্ধান্ত তারা দিন নেবার প্রধানমন্ত্রী আইও কইম তোরা সম্মান কি বেড়া যারা আছে প্রধানমন্ত্রীর যদি ব্যাগিন যোতা ছিল সন্দীপাট ব্যাগিন যদি প্রধানমন্ত্রী করে তোরা রাহি লাভ কি তোরা তো বেকার প্রধানমন্ত্রী চাইলে টোটাল ওর ক্যাবিনেট দিয়ে হামিন বেয়িং করবে কিন্তু তারা নভারের কিন ব্যাগিন প্রধানমন্ত্রীর মিকে চাইতে ব্যাগ না করি চাইতে গুমত্ত নদী প্রধানমন্ত্রী কি হর তোরা হবি তোরা বিভিন্ন সংবাদ করে লবি কিন্তু তোরা তোদের গিন নেই তো হাজে প্রধানমন্ত্রীর তারা সহযোগিতা করার নতুন প্রধানমন্ত্রী এই সমস্ত কর্মকাণ্ড নতুন প্রধানমন্ত্রী আরও বিরক্ত হয়ে যাবে দীর্ঘদিন একটা নির্বাচনী আলহা আমি যে 50-60 বছর যে কর্মীসকল সামগ্রী জেল জলম হাইটি এটার আর কোনো জায়গা আমি আজ কম নাই ওই আলো সৈরিয়ার মতো বাপত সৌরি ফোয়ারাদের আর অভিভাবক দল চালার দেশ চালার বিশ্ব চালার এতাইন জামিলের মধ্যে বাকি নারা গুরুত্ব কেন পারে দুইয়ান কারণ হতে পারে হয়তো কোনো জায়গার মধ্যে ত্রুটি বিচ্ছুতি আছে যে মানে বিশ্বের জাগান কেন নিচের মুখে বিশ্বের জাগান বোধহয় নষ্ট হয়ে যায় কারণে একজনের প্রতি কোনো বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর তো এত বেশি অগাধ বিশ্বাস যে তেই জীবে করবি বেই ওকে হরিয়ার খন কনস্টেবল জাগাল্লাই সরিনর যেটি মানে পরীক্ষাত ফাঁস করিবার পরেও এই যে একজন মানবিক দৃষ্টিভঙ্গি এত নিচে পর্যন্ত খবর রাখিবার কারণে মানুষ ব্যাখ্য এখন প্রধানমন্ত্রী যারা চিন্তা নগর বাদিরে দুঃখ থলি এটা চলা ফুরিবে ইবি এই একমাত্র সমাধান দিবে আর কোন একে ইন্ডি দিন মাঝামাঝি জিন আছে ইনের দ্বারা কিছুই তো আর আর অবদানটা এটা যাই এটা গেলেও যাবি কি ধরুন খেলার মধ্যে ফগ খান্দার খেলা জানি পারিব এইবার ন রাখে মানুষের প্রতিবাদ করে এইবারে সরে দিয়ে ম্যাজিস্ট্রেটকে বলা হাম করছে তার টাসার করে দিয়ে জনগণ প্রতিরোধ করে তুললে গ্যার মধ্যে ফেসবুকে দেখছি নেত্রী মেসেজ চান ভাই সত্যতা যাচাই করে ওয়ারে ওয়ারে ম্যাজিস্ট্রেটের ঘটনাস্থল রেখে এরকম অসংখ্য দৃষ্টান্ত আছে যে জিনিসটি স্থানীয় সমাধান করা যায় এখন নেতা হনে বানাই ই হেন নেতা কর্মী হলে শূন্য পারে এমপি মন্ত্রী কেন ই হেন যারাও ইতারও শূন্য পারে আরও শূন্য পারি ইতার লাগুলি সাজকর্ম ব্যাগিনতে প্রধানমন্ত্রীতে মাথা গঞ্চা তার হন উপায় নতাহে কোয়ালিটি নেতা তৃণমূলত নড়িয়ে আইলে এই সময় যা দায়িত্ব পালন করছে এত প্রধানমন্ত্রীতে জোতাশালাই থেকে চন্ডীঘাট ব্যাগ কিনলে হতাহ ন পরে মালিকত্বেই আলজম পরিব ঘটনা ইল্লে এরি আগে তো ওহি নাজিল হইতো আর উনি এখন নেতা নাজিল হয় তো নেতা যখন নাজিল হয় তৃণমূলত যারা নেতা হল আছে এই তারা তো মধু খামাইতে ন পারে মধু বিলাইতে ন পারে তো যারা খামেদ ফাজে বিলেত ফাজে হাইব্রিড হল ইতারাই বিয়াক জায়গা নিয়ে দাপটের সাথে চলে নেতা যেরকম ওহির মতো নাজিল ইতালে বলে আর এখন কি আর দাম নেই যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তারা যদি এই আনার দায়িত্ব লইয়ারে বিষয়গান যদি সমাধান করিতে পারে আর যদি গরিব না পারে ইয়ানো আমি মনে করি যে দায়িত্বশীল ব্যক্তি সকলে হ্যাঁ ইয়ান মাননীয় প্রধানমন্ত্রীর মানে আলাপ করিয়ারও সমাধান করি কারণ ইয়ান যদি যে যে সেক্টরে এই দাবি এই সেক্টরের তো যদি দৃষ্টি আকর্ষণ করেন যারা দায়িত্বশীল ব্যক্তি আছে সরকারের প্রতিনিধি আছে তারাও তো পারে ইয়ান সমাধান প্রধানমন্ত্রী এত জবন নইতো তো তোরা এক একজন এক এক পোস্ট হয়ে বই দেখ মন্ত্রী বই দেখ তোরা হাম কি
তোরা এখানে গাড়ি কালেক্টর শুয়েছিল বাজাবাদে জ্বর আইনে সুন্দর সুন্দর খবর ফরি ফরি ঘুরস নিজের দান্তা নিজে গরস তোরা দায়িত্ব দিয়ে সরকারে মাননীয় প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়ে মানে দেশকে দায়িত্ব তোরা দেশ তোরা পালন নগরী তোরা আছে খালি ঘুরা ফিরে গরস মি দেখুন কি তোরা হেল্প করছেন মাননীয় প্রধানমন্ত্রীর ও একা অনুরোধে ব্যাক করে জবরদার কিন্তু প্রধানমন্ত্রীতে তেই তারা পছন্দ করে টিমত লই তো আজ এই টিমের মধ্যে যদি তারা যদি কোনো হামর মধ্যে যদি ব্যর্থতা করে কোনো হামর মধ্যে যদি উদাসীনতা করে কোনো হামর মধ্যে যদি আজি দায়িত্ব পালনের ব্যর্থতার পরিচয় দেয় তাহলে জননেত্রী শেখ হাসিনার সফলতা দৃশ্যমান নইব আজি হতেন মন্ত্রী এমপি এনজয় করতে যাইয়ে মানুষের সেবার তো না যে তারা সরিয়েছি জনগণের অধিকার লইয়ের আজি তারা হতা হয়তো সরিয়েছি আজি বঙ্গবন্ধুর আদর্শ শিক্ষা শেখ হাসিনার যে নেতৃত্ব আজি বহুত জায়গার মধ্যে আজিয়ে কতিপয় এই মন্ত্রী কতিপয় এমপির কারণে জনগণের হাতে প্রশ্নবিদ্ধ হয় প্রধানমন্ত্রী ব্যক্তিনের দায়িত্ব দিদি ব্যক্তিনের ক্ষমতা দিদি ব্যক্তিনের ব্যক্তি দিদি কিন্তু নিজের দায়িত্ব দেন পালন নগরে বলে প্রধানমন্ত্রীতে মাতন পরে যারা সরকারি বাজেট বরাদ্দ ঠিক মতো ব্যয় করে নিতে পারে ইতারের বিরুদ্ধে সরকার থেকে অ্যাকশন নেওয়া উচিত না পালিকা তো দু হাজারকে অ্যাকশন নিলি দেবে তো আগমন হয় ঠিক তন্দ্রে শহরে যাই দন্ত করিনি ক্ষমতা কেন আর যে ব্যবহার করি ফেলা ঘুরে বা আর কর্তৃত্ব ব্যবহার করি এই জনগণের জনগণের ফকতন মানুষের অত্তরে হাসলাম মানুষের তো যে হাম করা সম্ভব নয় আর একজনের পাহাড়ও ভেটন নেই দিতে আর ফক্ত দায়িত্ব পালন করি পেলে তো সুতরাং যারা পাহাড়ও ভেটন নেই দিই বা যারা দায়িত্ব দিই তার দায়িত্বখান যদি ঠিক মতো পালন করে বেমেনি মুনাফে কি মাননীয় প্রধানমন্ত্রী তো সারা বাংলাদেশ চলার এখন মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন মন্ত্রী আছে এমপি আছে ঠিক আছে সরকারের প্রতিনিধি আছে তারা তো নতো ইয়ানকে হাজগান গরম করি তো মাননীয় প্রধানমন্ত্রীর তো মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হইলে সমাধান হইব কিন্তু তারা তো নতো ইয়ান দায়িত্ব লইয়ে গইলে তো সমাধান হয়ে যাবে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর হামর বোঝাও কিছু কমে যাবে জেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ বা জেলা পর্যায়ের কর্মকর্তারা সমাধান করতে পারে ইনও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর খবর রাখে এবং ব্যবস্থা লয় ইবুল দে জননেত্রী শেখ হাসিনে কারণ মানুষ এখন এন গিয়ে দি হরে সন্ধানত কি চেলিব এড়ে কি ওষুধ দিয়া পড়ব ইব প্রধানমন্ত্রী জানে সদে এটা নিজের মুখে হয়ে লাভ নাই আর আজি এখন ফানি নেই জমিনত খেত গড়ি নেপারি ফানি লে বলে বেকর হ্যাঁ আগের কি প্রধানমন্ত্রীর কাছে এক্সট্রা তো প্রধানমন্ত্রীর কাছে মুনাজাত কর উমারে উমারে ফানির ব্যবস্থা তেই ঘরের স্থানীয়ভাবে সমাধান নর বিদায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এবং সবচেয়ে সৌভাগ্যের বিষয় আর বাঙালি জাতি হিসেবে আর সৌভাগ্য আর যারা নিচে লেবেল আছে এরা এখানে আবেদন করি দিয়ে আবেদন না মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে গ্রহণ করেন অত তে দপ্তরত ন পাড়ায় তেইরে ন জানার কিন্তু তে জানিলর মানুষ এই কষ্টত আছে বা এরকম সমস্যা ওর সমাধান হয়ে যাবে নিয়োগ বা মনোনয়নের পরে যদি কোনোরকম ত্রুটি বিচ্যুতি হয় উমার ওয়ার আবার বাধ্য করে যে তুই সরিয়ে নে সাদা খজল লেখি দিয়ে গরজ হই এই সাম্প্রতিক একখান ঘটনা গট্টি অতএব নিয়োগের ক্ষেত্রে যেন প্রধানমন্ত্রী খোঁজ খবর রাখে কর্মক্ষেত্র খোঁজ খবর রাখে কর্মের মধ্যে যদি কোনো বেদিসে মুখে কিছু দেখা যায় দেওয়া যে ক্ষেত তুললে ক্ষেত ফেলাই দেয় এটা সেকেন্ড নলাই আসলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এইরকম একখান প্রশ্ন কিছুদিন আগে করছিল ব্যাকিনে অনেকা লাগে তে কইতে ব্যাকুনোর সম্পর্কে অবগত আছি বিদায় আরে ব্যাকপুনে কইতে চাই ব্যাকপুনে তো আরে লাগে এত লাই লাগি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোনো কুরুচিপূর্ণ ব্যক্তিরে কোনো সুযোগ দিত না এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা লইব এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির মধ্যে এই জাতীয় কোনো প্রক্রিয়া চর্চা তাই গ্রহণ করতে হবে।